স্বৈর শাসকের পদত্যাগের পর আরেকজন স্বৈর শাসককে একটা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করার লক্ষ্যে তো দর্শক, আমি ঠিক এই মুহূর্তে হায়দরগঞ্জ তাহেরিয়া আরে কামিলা মাদ্রাসায় রয়েছি। আপনারা জানেন যে গত দুদিন থেকে কিন্তু এই যে মাদ্রাসাটি, এই মাদ্রাসার যে অধ্যক্ষ রয়েছেন, যে সাবেক যে প্রিন্সিপাল রয়েছেন, তার অপসারণ দাবিতে বর্তমানে গত দুদিন থেকে এখানে শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নারী শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে বিপুল পরিমাণে তারা অবস্থান নিয়েছেন। এবং আমি যদি একটু উপর দিকে আপনাদেরকে দেখাই যে এখানে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী তারা একই সাথে তারা এই আন্দোলনে তারা আজকে শরীক হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে যে অন্যান্য যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এর মধ্যে তারা অলরেডি 20 মিনিটের একটি তারা আলটিমেটাম দিয়েছে যে এই সময়ের মধ্যে যেন এখানকার যে গভর্নিং বডির যারা সদস্যরা যারা রয়েছেন তারা যেন অবিলম্বে এই অধ্যক্ষের যেন তারা অপসারণ করেন এবং তাদেরকে তাকে যেন অনতি বিলম্বে যেন তাকে এই মাদ্রাসা থেকে তাকে যেন বের করে দেওয়া হয়, এমনটাই কিন্তু তারা দাবি করছে। আমরা গত 3 দিন থেকে আমরা ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হায়দরগঞ্জ তাহেরিয়া আরাম কামিল মাদ্রাসার যারা এখন বর্তমান ছাত্র রয়েছে তারা এই মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল আজিজ মজুমদার সাহেবের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে। পরবর্তীতে আমরা এটার খোঁজ খবর নিয়েছি, যেহেতু আমরা প্রাক্তন ছাত্র সেই হিসাবে এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা দায়িত্ববোধের একটা জায়গা রয়েছে। তারা আমাদের সাথেও কথা বলেছে যে ভাই এই অবস্থা যে আমাদের এই প্রিন্সিপাল তার বিরুদ্ধে নানান অভিযোগ বিভিন্ন সময় উত্থাপিত হয়েছে। গত 16 বছরে কমপক্ষে 10 থেকে 15 বার ছাত্ররা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু বিভিন্ন সময়ে তারা বিভিন্ন চাপ প্রয়োগ করে ছাত্রদের সেই অভিযোগ এবং সমস্যাগুলোকে প্রাধান্য না দিয়ে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি হয়ে আজকে মাদ্রাসা আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থী আছে সকলেই এক দাবিতে উপস্থিত হয়েছে যে এই স্বৈরাচার প্রিন্সিপালের পদত্যাগ, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে আমরা সবগুলো অভিযোগ গভর্নিং বডির কাছে আমরা সবগুলো প্রেরণ করেছি। তিনি বই ব্যবসার মাধ্যমে, তিনি বই মাদ্রাসার বই অন্য স্কুলের মাধ্যমে বিতরণ করার মাধ্যমে অনেক তাকে আত্মসাৎ করেন। অভিভাবকদের সাথে তিনি চরম খারাপভাবে তিনি ব্যবহার করেন, তার ব্যবহারে অভিভাবকরা অতিষ্ঠ হয়ে গেছে। তিনি মহিলাদের কাছে গালি দিয়ে পর্যন্ত মহিলাদের সাথে তিনি গালি দিয়ে কথা বলেন। আমরা আগামী 10 দিনের ভিতরে আমাদের চূড়ান্ত দাবি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমাদেরকে গভর্নিং বডি থেকে এসে আমাদের কাছে কিছু তথ্য পেশ করেছে, কিছু জিনিস পেশ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু দাবি পেশ করব এবং ওনারা ইনশাআল্লাহ আমরা আশা করি এটা মেনে নেবে। এবং আমরা এখন আপনাদের সামনে আগামীকালকে থেকে 7 দিনের কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা খুবই কষ্ট করে এই আন্দোলন করার জন্য আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন গত কয়েকদিন যাবত বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন মাদ্রাসায় জোরপূর্বক শিক্ষকদেরকে অপসারণ করা হয়েছিল, কিন্তু তারা কিন্তু আবার ব্যাক করেছে, কারণ সেটা নিয়মতান্ত্রিক ছিল না। কিন্তু আমরা বলতে চাই আমাদের এই আন্দোলন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, কারণ আমরা ছাত্র ছাত্রী সমাজ এখানে এসেছি নিয়মতান্ত্রিক ভাবে এবং যৌক্তিক ভাবে আন্দোলনটা করার জন্য। আমরা ছাত্র ছাত্রীরা সন্ত্রাস দুর্নীতি আমরা অপরাজনীতি এগুলো বিশ্বাস করি না। আমরা ছাত্র ছাত্রী ভাইরা বোনেরা আমরা স্বৈরাচারকে বিশ্বাস করি না। আমরা আপনাদের আশার ফলাফল অনুপাতে আগামীকালকে থেকে 7 দিনের আমাদের কর্মসূচি ঘোষণা করছি। এটা শেষ হয় নাই, আমরা গভর্নমেন্টে সিদ্ধান্ত নিয়ে আমরা সিদ্ধান্তটা জানাবো, কিন্তু এদের আওয়াজের কারণে আমরা কোনো মিটিং করতে পারতেছি না। আপনাদের মিটিং অনেক দেরিতে হয়ে গেছে, আপনারা দেখা যাচ্ছে আপনারা আজ সকাল থেকে আপনারা মিটিং এ ছিলেন, তো এখন দেখা যাচ্ছে যে আপনারা মিটিংয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আসলে আপনারা কি চাচ্ছেন, আপনারা শিক্ষকরা কি চাচ্ছেন? আমাদের
আপনি এই মাদ্রাসার একজন সাবেক ভিপি, তো আপনি এই ছাত্রদের এই যে আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনকে আপনি কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? দেখুন, আমি একজন প্রাক্তন ছাত্র, এই মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র। 1990 সালে দাখিল পরীক্ষার্থীদের মধ্যে সারা বাংলাদেশে আমাদের ব্যাচ স্ট্যান্ড করেছে। আমরা প্রাক্তন ছাত্ররা মনে করি বর্তমান ছাত্রছাত্রী যারা অধ্যয়ন করছে তাদের দাবি সম্পূর্ণ শতভাগ যৌক্তিক। এই কারণেই আমরা প্রাক্তন ছাত্ররা এবং অভিভাবকরা, আমরা কিন্তু এখন অভিভাবক হয়ে গেছি, আমরা প্রাক্তন ছাত্ররা অভিভাবকরা এই ছাত্রছাত্রীদের আন্দোলনের একাত্মতা হয়েই আজকে সকলের কর্ম ফেলে আমরা এখানে এসেছি এবং তাদেরকে উৎসাহ দিচ্ছি। আমরা মনে করি ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি ম্যানেজিং কমিটি এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন আওলাদে রাসুল আলহাজ হযরত মাওলানা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবির আল মাদানী, ওনার নেতৃত্বে যে ম্যানেজিং কমিটি রয়েছে, তারা ছাত্রছাত্রীদের নিশ্চয় এই দাবির প্রতি যথাযথভাবে তারা গুরুত্ব দিবেন বলে আমরা বিশ্বাস করি। এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হায়দরগঞ্জ কামিল মাদ্রাসায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ালেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূলের প্রতিষ্ঠিত এলাকার আওলাদের ফ্যামিলির সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছে এবং আওলাদে রাসূল ফ্যামিলি অত্যন্ত সুচারু রূপে প্রায় 100 বছরের কাছাকাছি এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আসতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই দুই দিনের আপনারা যে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন আমরা দেখতেছি। প্রতিষ্ঠিত হয়েছে 93 বছর, ইনশাল্লাহ 100 বছর পূর্ত হইলে ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক ভাবে এখানে আমরা প্রোগ্রাম করবো। আমাদেরকে সময় দিতে হবে, বুঝছি না, আজকে বললে কালকে তো করা যাবে না। আর বাচ্চা মার পেট থেকে আসতেও 9 মাস সময় লাগবে। এখন এখনো যদি 24 ঘন্টার মধ্যে আমাদের, এটা তো সরকারের সাথে বিধিবিধান অনুসারে তো আমাদের কাজ করতে হবে। প্রধান কাজটা যদি আমাদের কার্যকলাপের কারণে যদি সেনাবাহিনী আসে তখন আমরা পালাবো কোথায়? পালাবো না, দেখতো। এই জন্য আমরা ইনশাআল্লাহ আপনারা যে আমাদেরকে সংগ্রাম দেখালেন এই জন্য আমরা আপনাদের উপরে খুশি, আলহামদুলিল্লাহ। তবে কথা হলো নিয়মতান্ত্রিক ভাবে আমাদের চলতে হবে। ইসলাম বেআইনি কোনো কাজ, ইসলাম কোনো স্বার্থ নিয়ে কাজ করে না, ঠিক কিনা? তা আমাদের এই এই অবস্থায় আমি যাবো, কারণ আপনারা আমাদের সন্তান, ঠিক কিনা? এবং এই মাদ্রাসা আপনাদের নিজেদের সবার, এই মাদ্রাসা, ঠিক কিনা? আমি কালকেও বলেছি আজকেও বলি, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আমাদের অভিযোগ এসে থাকে বা এসেছে, যদি এটা প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়া হবে না। আমরা ইনশাআল্লাহ এটার যাচ পড়তাল করার জন্য সময় লাগবে, ঠিক কিনা? হিসাব নিকাশ আছে, বিভিন্ন আছে, এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দরভাবে এগুলি যখন আমরা দেখব, অভিযুক্ত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এবং ওনাকে আমরা 1 মাসের জন্য ছুটি দিয়েছি, উনি 1 মাস পর্যন্ত এখানে আসবে না। খুশি? আপনাদের জোশ দেখলাম, এখন পয়সা আমার পকেটে না, না হলে আর
ওই যে বসা দিতাম খাওয়ার জন্য। মাদ্রাসার ভালোর জন্য আমরা সব করতে পারছি। এই মাদ্রাসার কোন শিক্ষক যদি অনিয়ম করে কোন অনিয়ম এবং কোন রকমের অর্থ কেলেঙ্কারি কোন আমাদের শিক্ষক জড়িত হয় তাকেও ছাড় দেওয়া হবে। কোন ছাত্র যদি তাদের সাথে সম্পর্কিত থাকে সেই ছাত্রদেরকে আমরা রেহাই করবো। এই মাদ্রাসা পবিত্র মাদ্রাসা, এই মাদ্রাসা আইন অনুসারে এবং ইসলাম অনুসারে চলবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ দান করেন। আমিন। আপনারা খুশি হয়েছেন? খুশি হলে ইনশাআল্লাহ এখন সবাই বাড়ি চলে যাবেন। কাল থেকে মাদ্রাসা খোলা থাকবে, ক্লাস করবেন। ক্লাস এক একদিন বন্ধ হলে যে কি ক্ষতি হয় সেটা পরে বুঝবেন, ঠিক না? আমার সাথে ওয়াদা করতে হবে কাল থেকে ক্লাস করবেন। আওয়াজ কিন্তু ছোট হয়ে হুজুর, আমাদের অল্প কিছু দাবি আছে হুজুর, আমাদের আপনারা আসবেন কাল 10টা। ইনশাআল্লাহ কোন ক্লাস বর্জন হবে না। আপনাদের দাবি তো মানা হলো, আমাদের দাবি আপনাদের মানতে হবে। নিজেদের ক্ষতি করবেন না, আমরা চাই যে সবাই সুস্থভাবে লেখাপড়া করুন।